ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আমরা সাধারণত মানুষ যখন কথা বলি একে অন্যের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা আমরা ব্যবহার করি, ইঞ্জিনিয়াররা ঠিক একইভাবে তাদের চিন্তা চেতনা, তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এক ধরনের ভাষা ব্যবহার করে থাকে, সেটাকে বলা হয় ড্রয়িং। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তো আজকের এই পর্বে আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে একটু আলোচনা করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রকারভেদ। এই যে যেমন চিত্রতে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে একটা ড্রয়িং, এটা আরেকটা, এটা আরেকটা, এবং এটা আরেকটা, চারটা ড্রয়িং আলাদা আলাদা জিনিসকে বোঝাচ্ছে। কিন্তু আমরা অনেকে এটাকে গুলিয়ে ফেলি যে সবগুলোই ড্রয়িং, আমরা ড্রয়িং চাইলে বলি যে ড্রয়িং দেন, তখন সে এটা দিয়ে দেয়, এটা বলে না না আমি এটা চাচ্ছি না, আমি এটা চাচ্ছি, আরে আমি এটা চাচ্ছি না, ওইটা চাচ্ছি। তো এই ড্রয়িংগুলোর প্রকারভেদটা আমাদের জানা অবশ্যই জরুরি। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ইটস টাইপস। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ডায়াগ্রাম হলো এক ধরনের প্রযুক্তিগত নকশা বা অঙ্কন, যা ইঞ্জিনিয়ারিং আইটেমগুলোর রক্ষণাবেক্ষণ, ব্যবহার, নির্মাণের প্রয়োজনীয় তথ্যসমূহ সম্পূর্ণরূপে জানাতে ব্যবহৃত হয়। এটি কেবলমাত্র একটি নকশাই নয় বা একটা অঙ্কনই নয়, এটা একটা ভাষা যা পরিকল্পনা ও তথ্যকে এক মন থেকে অন্য মনে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত তথ্য জানানোর জন্য ড্রয়িংয়ের পাশাপাশি পাঠ্য ব্যাখ্যাও ব্যবহার করা যায়। ড্রয়িং বা ডায়াগ্রাম দুটি জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে সিম্বল বা প্রতীক যা নকশা বা অঙ্কনে উপাদানগুলোকে উপস্থাপন করে, আর একটা লাইন বা রেখা যা উপাদানগুলোর মধ্যে সংযোগগুলোকে উপস্থাপন করে। নকশা, সিম্বল বা প্রতীক, আপনি যখন কোনো ড্রয়িং রিড করতে যাবেন বা ড্রয়িং ড্র করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই সিম্বল বা প্রতীকগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের আলাদা আলাদা সিম্বল আছে, সেটা আপনারা সবাই জানেন। এখন আপনি যদি সার্কিট ব্রেকারের সিম্বলের জায়গায় ফিউজের সিম্বল লাগাই দেন, তাইলে কিন্তু যে আপনি যেই টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারকে এই ড্রয়িং অনুযায়ী জিনিসটাকে উপস্থাপন করতে বলবেন বা ম্যানুফ্যাকচার করতে বলবেন, সে কিন্তু সার্কিট ব্রেকার, আপনি ভাবছেন সার্কিট ব্রেকার, সে কিন্তু ফিউজ লাগাই দেবে। তো সেজন্য সিম্বলগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর লাইন বা রেখা, এটা হচ্ছে সিম্বল থেকে সিম্বলের যে কানেকশান দেখানোর জন্য সেটা ব্যবহৃত হয়। এখন আসুন আমরা ড্রয়িংকে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখি। প্রয়োজনের তাগিদে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংকে দুই ভাগে মোটামুটি ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ার্ক পারপাস, একটা হচ্ছে প্রেজেন্টেশন পারপাস। ওয়ার্ক পারপাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা হলো স্কেমেটিক ড্রয়িং বা সার্কিট ডায়াগ্রাম, এটা পাওয়ার কন্ট্রোল আলাদা আলাদা হয়। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, সেজন্য পাওয়ার আর কন্ট্রোলের কথা বলছি। আরেকটা হলো ওয়ারিং ডায়াগ্রাম অথবা লেআউট ডায়াগ্রাম। আচ্ছা, আর রিপ্রেজেন্টেশন পারপাসে যেটা ব্যবহার করে সেটা আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম 3D, এগুলো হবে 2D। এখানে যেটা হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম বা লেআউট ডায়াগ্রাম, এটা 2D, আর রিপ্রেজেন্টেশনের জন্য ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম 3D। আরেকটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা SLD, রিপ্রেজেন্টেশনের জন্য পিক্টোরিয়াল ডায়াগ্রামও ব্যবহৃত হয়। তো এখন কোন ডায়াগ্রামটা কেমন এটা চলুন আমরা একটু দেখে আসি। তো সবার প্রথমে স্কেমেটিক বা সার্কিট ডায়াগ্রাম, এই দেখছেন চিত্রে, এটা একটা স্কেমেটিক বা সার্কিট ডায়াগ্রাম, এটা কন্ট্রোলের। এটা যদি আপনি কোনো ইঞ্জিনিয়ারকে ম্যানুফ্যাকচার করার জন্য দেন, সে কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে এই যে এখান থেকে MCB হইয়া পাওয়ারটা হইয়া ওভারলোড হইয়া এই যে স্টপ সুইচ, তারপরে স্টার্ট সুইচ, এই যে কয়েলে চলে আসছে, আবার এই দিক থেকে একটা কেবল নিয়ে এটার অ্যানো দিয়ে এটাকে বাইপাস করছে, এটা সেগুলো বুঝে নেবে। কিন্তু আপনি যদি তাকে একটা লেআউট ডায়াগ্রাম দেন, তখন কিন্তু সে বুঝবে না কোনটার সাথে কোনটার কানেকশান হবে। যেমন দেখেন, এটাও একটা স্কেমেটিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে পাওয়ারের। ইলেকট্রিক্যালে আমরা যারা কাজ করি আমরা জানি পাওয়ার এবং কন্ট্রোলে আলাদা আলাদা সার্কিট ডায়াগ্রাম করে, অনেক সময় একসাথেও করে, আমি দুইটাকে আলাদা করে দেখালাম, এক পেজে জায়গা হবে না বলে। এখন দেখুন আমরা ওয়ারিং ডায়াগ্রামটা বা ওয়ারিং লেআউট 2Dটা দেখি। দেখেন এখানে একটা রুমের, আমি একটা রুম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে সবাই সহজভাবে বুঝতে পারেন। ধরেন এটা একটা বাথরুম, এখানে দেখেন 1, 2, 3, 4, এই চারটা পয়েন্ট আছে সে বোঝানোর চেষ্টা করতেছে, এবং এখানে একটা সুইচ বোর্ড আছে, এই যে এখানে একটা সকেটও দেখানো হয়েছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই অনুযায়ী জিনিসগুলো বসবে, কোনটা কোথায় বসবে। কিন্তু স্কেমেটিক ডায়াগ্রামে কোন জিনিসটা কোথায় বসবে সেটা কিন্তু দেওয়া নেই, সেখানে শুধু কোনটার সাথে কোনটার কানেকশান কেমন হবে সেটা দেওয়া আছে। তাহলে পার্থক্যটা কী হলো, ওয়ারিং ডায়াগ্রাম বা ওয়ারিং লেআউটে
কোন জিনিসটা কোন ইকুইপমেন্ট বা কোন কম্পোনেন্টটা কোন জায়গায় বসবে এটার তথ্য দেয়া থাকে এবং কোনটার সাথে কোনটা লিঙ্ক হবে। কিন্তু ওয়্যারিং ডায়াগ্রামে বা স্কিমেটিক ডায়াগ্রামে কোনটার সাথে কোনটার কানেকশন হবে সেটা দেওয়া থাকে, কিন্তু কোন জায়গায় কোনটা বসবে বা কোন জায়গায় কোনটা ইনস্টল করাবে সেটা কিন্তু দেওয়া থাকে না। তো একজন টেকনিশিয়ানের জন্য বা একজন ইঞ্জিনিয়ারের জন্য যে ম্যানুফ্যাকচারিং করবে বা একটা কিছু তৈরি করবে তার জন্য এই দুইটা ডায়াগ্রাম লাগবে, একটা হচ্ছে ওয়্যারিং ডায়াগ্রাম, একটা হচ্ছে স্কিমেটিক বা সার্কিট ডায়াগ্রাম। এবার আসেন রিপ্রেজেন্টেশনে যাই। যখন আপনি কোনো কোম্পানিকে, কোম্পানির মালিককে বা কোনো সাধারণ যারা টেকনিক্যাল নলেজ কম এরকম মানুষকে যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন ধরেন একটা সাবস্টেশন সম্পর্কে, তখন আপনি তাদের এই 3D ডায়াগ্রামগুলো ব্যবহার করা হয়। তাদেরকে একটু ছবির মতো করে বোঝানো হয় যে আমাদের এখান থেকে পাওয়ারটা আসবে আইসাই, ধরেন এটা একটা আইসোলেটর, এটা হইয়া একটা ব্রেকার হইয়া এখানে একটা ট্রান্সফরমার হবে, এরকম ব্যাপারটা 3D করে বোঝানো হয়। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, সে বুঝবে এটা দেখে, ও আচ্ছা এখানে এটা হবে, আচ্ছা ঠিক আছে। আর যখন আপনি কোনো ইঞ্জিনিয়ারদের মাঝখানে, ধরেন আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, আপনি আপনার বসদের মাধ্যমে বা সিনিয়র ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আপনি এটা মাঝখানে আপনি এটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন বা উপস্থাপন করতে চাচ্ছেন আপনি কোথায় কী করেছেন, তখন তাদেরকে এই ডায়াগ্রামটা দিতে হবে। এটাকে বলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা দেখে সে এক নজরে বুঝে যাবে আপনি কী করছেন। যেমন দেখেন এখান থেকে যে এটা 33 KB এসটি লাইন বোঝানো হচ্ছে, তো এখান থেকে যে আপনি এখানে ব্যবহার করলেন গ্যাং আইসোলেটর, তারপরে যে লাইটনিং অ্যারেস্টার, সিটি, পিটি, তারপরে ব্যাকার, ট্রান্সফরমার হয়ে এভাবে চলে আসলো। তো এটা হচ্ছে যখন কোনো ইঞ্জিনিয়ারদের মাঝখানে আপনি প্রেজেন্টেশন দিবেন বা কোনো ইঞ্জিনিয়ারকে আপনি বুঝাবেন তখন এটা দরকার হবে। আর এটা হচ্ছে পিক্টোরিয়াল। এটা সাধারণত কোনো ট্রেনিং সেন্টারে ব্যবহার করা হয়, এক ধরনের যারা একেবারে নতুন তাদেরকে বোঝানোর জন্য এই ধরনের ছবিগুলা বা এই ধরনের ড্রয়িংগুলা ব্যবহার করা হয়। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন ড্রয়িংগুলোর প্রকারভেদ। তো চলুন আমরা একটু সামারি করি। যেমন ওয়ার্ক পারপাসে ড্রয়িং দুই ধরনের হয়, স্কেমেটিক অথবা সার্কিট ডায়াগ্রাম, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল আলাদা, আরেকটা হচ্ছে ওয়্যারিং ডায়াগ্রাম বা ওয়্যারিং লেআউট। রিপ্রেজেন্টেশন পারপাস তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম 3D, আরেকটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম SLD, আরেকটা হচ্ছে পিক্টোরিয়াল ডায়াগ্রাম। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা এই যে ড্রয়িং সম্পর্কে যে সন্দেহ বা এই যে কনফিউশন এটা দূর হবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক করতে পারেন এবং আপনার বন্ধুদের জন্য এটা শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদী অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদী। আল্লাহ হাফেজ।